ও মুক্তির দাবিতে মানবাধিকার সংগঠন নারী অধিকার আন্দোলনে গোলটেবিলে যোগ দিতে আসা ১১ নারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের গেট থেকে তাদের আটক করা হয়। বিস্তারিত শাকিল আহমেদের রিপোর্টে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর আড়াইটায় ২০ জন ছাত্রী নির্যাতনের প্রতিবাদে ও মুক্তির দাবিতে গোলটেবিল বৈঠকে যোগ দিতে আসার সময় নারীর অধিকার আন্দোলনের সভানেত্রী চেমনারা সহ ৭ জনকে প্রেস ক্লাবের গেট থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর আরো ৪ জনকে আটক করা হয়। আটক ২০ ছাত্রীর উপর অমানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। আটককৃতদের মুক্তি দাবি করেন মানবাধিকার সংগঠনের নেত্রীরা। ২০ জন ছাত্রীকে যে তারা ধরে নিয়ে কাশিমপুর কারাগারে রেখেছে, তারা জন্মগতভাবেই তারা পর্দামশীন, অথচ তাদেরকে বোরকা পরতে দেওয়া হচ্ছে না, তাদের বোরকাগুলি নিয়ে নেওয়া হয়েছে। যারা বন্ধুত্ব জীবন যাপন করছে ওখানে, তারা নিজেরাও জানে না কি তাদের অপরাধ। আর আমরা যারা তাদের জন্য আজকে উৎকণ্ঠায় ভুগছি, বিচলিত আছি, আবেগান্ত অবস্থায় এখানে সমবেত হয়েছি, তারাও জানতে চায় কি তাদের অপরাধ। দেশের প্রধানমন্ত্রী একজন নারীর হওয়ার পরেও সে দেশের নারীর অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে মনে করেন তারা। একটা ৫ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে বিচার দেওয়ার জন্য আমাদের আজকে আমরা কোথায় আছি এটা আমাদেরকে ভাবতে হয়। তারা একটা পাশ্চাত্যের ঢঙে তাদের কিছু মেয়ে দরকার, তারা সেরকম মেয়ে দেখতে চায়, তো সেরকম মেয়ের জন্য জায়গা জায়গা আছে, তোমরা সেদিকে যাও। আমাদের এই ঢেকে ঢুকে আমরা একটু ভালোভাবে মেধার চর্চা করে নিজেদের ইজ্জত হেফাজত করে আমাদের পরিবারের ইজ্জত হেফাজত করে বাপমার বাপমাকে কলঙ্কিত না করে সমাজ রাষ্ট্রকে বঞ্চিত না করে কলঙ্কিত না করে আমরা একটা ভালো কিছু করতে চাই, আমাদের উপর তোমাদের কেন এত হায়নার দৃষ্টি? অনুষ্ঠানের এক পর্যায়ে আটককৃত ছাত্রীদের অভিভাবকদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। অভিভাবকরা প্রেস ক্লাবের ভেতরে অবরুদ্ধ ১৭ নারীকে কোনো ধরনের হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।